আপনি তো এরকমের একটি ভুল করেননি, দেখুন তো আপনিও করেছেন কিনা এরকমের একটি ভুল। আপনার সীমানায় জায়গা না রেখে আপনি যদি সীমানা পেরিয়ে বিল্ডিং নির্মাণ করতে চান, তাহলে আপনি কি মনে করছেন যে আপনি অনেকটাই নিজেকে খুবই বিজয়ী মনে করেন? আসলে কি সত্যিকারের অর্থে আপনি কি জয়ী নাকি? খেয়াল রাখুন, একটি বাড়ি নির্মাণের আগে সেটি খেয়াল রাখতে হবে সেই বাড়িটি আপনি কিভাবে করতে যাচ্ছেন। একটি বিষয় হচ্ছে, এখানে কিন্তু প্রথমে একটি বাউন্ডারি দেয়াল ছিল, তো বাউন্ডারি দেয়াল করতে গেলে কিন্তু সেরকম একটি জায়গার প্রয়োজন হয় না, হয়তো 6 ইঞ্চি জায়গা রেখে বাউন্ডারি করলেই চলে। অথবা দুই সীমানা একসাথে মিলেমিশে যদি একটি দেয়াল করে, তাহলে মাঝামাঝি করে দেয়াল করলে দুজনেরই একটি দেয়ালেই হয়ে যায়। কিন্তু সেই দেয়াল থেকেই যদি আপনি অনেক সময় এরকমের বেশিরভাগ সময় হয়ে থাকে যে আপনার বিল্ডিংয়ের সাইটে কোনো জায়গা রাখেননি, সীমানা পেরিয়ে একটি কাজ করেছেন, কিন্তু মনে রাখবেন সেখানে কিন্তু আপনাকে একটি জানালা দিতে হবে জানালার সানসাইড করতে হবে প্লাস্টার, রয়েছে আরও রঙের কিছু বিভিন্ন কাজ, তো সেই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে কার জায়গায় দাঁড়িয়ে। আপনি যদি জায়গা না রাখেন, তাহলে কিন্তু আপনাকে পাশের বাড়ির যে জায়গা রয়েছে সেখানে কিন্তু আপনাকে দাঁড়িয়ে প্লাস্টার বা রং স্যানিটারি কাজ কোনো কাজই আপনাকে করতে দেওয়া হবে না, তাহলে আপনাকে জায়গা রাখতেই হবে। আরেকটি বিষয় রয়েছে, যদি আপনি দুজনে মিলে যদি একটি দেয়ালের ভিতরে কাজ করতে চান, তাহলে আপনার দেয়ালও প্লাস্টার করতে হবে না, সেই পাশের বাড়ির যে বিল্ডিংটি সেটারও প্লাস্টার করতে হবে না। যদি দুজনে মিলে এরকমভাবে করে থাকেন, তাহলে সেখানে একটু জায়গাও লাগবে না। কিন্তু মনে রাখবেন, আপনার বিল্ডিং যদি সুন্দরভাবে একটি কাজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই সেখানে আপনাকে কমপক্ষে 1.5 ফিট জায়গা রাখতে হবে, উপরে 3 ফিট পর্যন্ত রাখতে পারেন। 1.5 ফিট জায়গা রাখলে সেখানে বিল্ডিংয়ের যে কার্নিশ এবং জানালার যে বিট বা যে কোনো 6 ইঞ্চি কর্নিশ দিতে হয় একটি থাইয়ের জন্য বা থাই মেলতে হয়, সেই মেলার জন্য কিন্তু আপনার একটু জায়গার দরকার, অন্যথায় আপনি কিছুই করতে পারবেন না। তো আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, যদি বাড়ি করার আগে অবশ্যই সেটি একটু চিন্তা ভাবনা করে করবেন। আপনাদের কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু বাইরে কোনোই জায়গা নেই, তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।